আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা 11 তারিখ আমাকে ফোন নম্বর কায় ভোট দিয়ে যুক্ত করলে আমি 5 বছর আপনাদের সুখে দুঃখে রাস্তাঘাটে যে যেখানে থাকেন না কেন, যেখানে যান না কেন, আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের আমি আপনাদের দুঃখে কাঁদবো সুখে হাসবো, সে কথা দিলাম আপনাদেরকে। কথা দিয়ে কথা রাখলেন 7নং খান সন্নগর ইউনিয়ন পরিষদের 2নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদিন সালাউদ্দিন। পর্যন্ত আমার মতো বরাদ্দ আর 8টি ইউনিয়ন 8টি ওয়ার্ডে পাই নাই। সর্বোচ্চ বরাদ্দ আমি জয়নাল আবেদিন সালাউদ্দিন, আপনারা মেম্বার হিসেবে আমাকে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছেন, আমার মহোদয় আমাকে দিয়েছেন 15 লক্ষ টাকা, আমাকে উন্নয়ন সহায়তা করেছেন, যার মধ্যে আমি অর্ধেক কাজ করতে পেরেছি, বাকি অর্ধেক কাজ এখনো চলমান আছে, ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সবাই গত 11ই নভেম্বর 2নং ওয়ার্ড থেকে ইউপি সদস্যে পদপ্রার্থী হয়েছিলেন সালাউদ্দিন। নির্বাচনকালে প্রতিশ্রুতিতে তিনি বলেছেন ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নের কথা, অবশেষে যেন সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটতে যাচ্ছে 2নং ওয়ার্ডে। 2নং ওয়ার্ডে গত 9 মাসে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন 2নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন। এরই ধারাবাহিকতায় গতকাল 4 সেপ্টেম্বর কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে 2নং ওয়ার্ডের পক্ষ থেকে এক ওয়ার্ড সভার আয়োজন করা হয়। উক্ত ওয়ার্ড সভায় আসাদুজ্জামান তানবীরের সঞ্চালনায় ইউপি সদস্য জয়নাল আবেদিনের সভাপতিত্বে ওয়ার্ড সভার প্রধান অতিথি ছিলেন 7নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রায়হান উদ্দিন। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ডক্টর রফিকুজ্জামান, ইউপি সদস্য রমজান আলী, কাঞ্চননগর আওয়ামী লীগের সেক্রেটারি জাকির হোসেন, শাহ আলম চৌধুরী, গোলাপ মাওলা চৌধুরী, আলী আহমদ মেম্বার, প্রবাসী আবদুল্লাহ, ডাক্তার দিলীপ কুমার দে, ডাক্তার মুসা, ডাক্তার শাহ আলম, ইদ্রিস সৌদাগর, বদিউল আলম শিকদার, শফিউল আলম শিকদার, একলাসুর রহমান চৌধুরী, শফিউল আলম, মাস্টার আবু তাহের, মাওলানা ঈসা আনসারী, মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী, মাওলানা ফারুক আজম, টুনু মিস্ত্রি, পিন্টু দে আলমগীর সহ উপস্থিত ছিলেন অনেকেই। তারা তৎসময় 2নং ওয়ার্ডের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। নতুন ক্ষমতা এবং দায়িত্ব নিয়েছি জানুয়ারির মাসের 1 তারিখে, তো 8 মাস 3 দিন আজকে আমাদের দায়িত্ব পালনে চলমান আছে। তো এই 8 মাস 3 দিন দায়িত্ব পালনের মধ্য দিয়ে সারা কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রায় 80 লক্ষ টাকার কাজ উন্নয়নের কাজ বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে 20 লক্ষ টাকার কাজ মাটির কাজ, বিভিন্ন রাস্তায় মাটি ভরাট হয়েছে, এবং আরও 60 লক্ষ টাকার কাজ বিভিন্ন এলাকায় রাস্তায় ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে এবং ডবল ব্রিজ চালন হয়েছে। তারে ধারাবাহিকতায় আপনাদের 2নম্বর ওয়ার্ডে যেটা মণ্ডল সড়ক আছে ওখানে 1,18,800 টাকার কাজ বাস্তবায়ন করা হয়েছে আপনাদের মেম্বারের মাধ্যমে, এবং খামদর উকিলপাড়া গুফাট সড়কে 2 লক্ষ টাকার কাজ বাস্তবায়ন করা হয়েছে, এবং আরও 7 লক্ষ টাকা কাজ চলমান আছে, সেটা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। বাঙ্গের 2নম্বর ওয়ার্ডের হামিদ ফরাতুন এবং আলোয়া সরাবার হইতে শুরুতে শেষ পর্যন্ত মানুষের খসর শেষ নাই, জিনিস সান জরিফ সালাই দেখা তারিবে সাত তারিবের যে স্যাংসরি যে বিরিশান আরা অবলিত কষ্ট বাড়ি এক নম্বর দরকার। রোয়া যাচ্ছিলেন ডাকত এখান স্কুলে ছাত্র খুব কষ্ট হয়, এই যে স্কুল যে যাবে যাবে যে রাস্তাও আছে, এই রাস্তাও ছোটো রাস্তা হবে আমার যেই বেশি ন প্রায় 700-800 ফুট, এই রাস্তাও গড়ে দিলি ফোন ছাত্র যাবো আশা করতে দেব। আর রোয়া যাচ্ছিলে তো ফোন খাল তোর পড়লি বৃষ্টি পড়লে ফোন ফারুন পারে দুর্নমন বড় ব্রিজ হইব ইন মূল কল্পনার বাইরের কথা, আল্লাহ এখন একদিন যদি ঘরে করিব, কিন্তু দুর্নমন ব্রিজ তুন মেন ব্রিজ দিয়ে দুর্নমন তুন রোয়া যাচ্ছিলে তো একটা ব্রিজ খেলা হয় না দিয়ে স্কুলের লোক সংযোগ করুন, এই রোডটা দিয়ে বেশি ছাত্র ছাত্রী দেখা যাওয়া করে বইয়া কাজে সড়ক এবার কথা কেউ নকয় এবার যাই নিজে চলাফেরা করি কিনলে ইন্দি আই রা বৈদ্য বাজি করলে আর বাজি দিতে পারি আলাদা হয়েছে নবার এবার যে স্কুলে হওয়া আসা যাওয়া বেশি
আজিৰ বাৰি ফেসকাৰ বাৰি গোস্তৰ বাৰি যা আছে উত্তৰখণ্ডৰ না যা ভূ আছে মায়েবা মৰ্তুৱাই মহিলা মহিলা ল'লে বেছিভাগ এই ৰাস্তাব বেছি এখন এই ৰাস্তাব এইবিলাক নাম বুঢ়া কাজী চাৰক মনে সম্ভৱত মেম্বাৰ সদস্য ইউনিয়ন পৰিষদৰ গাড়ী আছে দেশৰ সেৱা কৰিব লাগে দেশৰ চাল নিদিলাই এতিয়া আল্লাহ থামে এক দৰত আই অনুৰাগ আছে বেগুন আবেদন কৰি অনুৰাগ পূৰ্ব বক্তা হ'লে বেগুন হৈ গৈছে তিনি নম্বৰ ৰোডৰ রাজা রাস্তা মাতা এবং গোট্টারখুলির বে হামিদতরা জীবন মন্ডলটা আছে বে তো এই তিনিও রোড খাদ্যেন মানে সুন্দরভাবে এই অনরার এই পাঁচ বছর লাই দিদরে এলাম সাবার এবং সালাদ খাদর দিয়ে আয় কোনো ফসলাম সবার মাঝ দিই আর বারে মাঝে ও সভা করছি যে আয় ফোন দাবি নদী খালাম সবাই রিফেল করছি যে ফসল তারা তো কোনো দাবি নদে আয় আজ দাবি সালাদ খাতে সাবরি মেয়ে দিই অনরার সামনে এই তিনিও রোড দাবি দিচ্ছি আর বিগত দশ বছর চেয়ারম্যান করি আঠারো বছর বিশ বছর ষোলো বছর সতেরো বছর চেয়ারম্যান করি গেছে আর দুই নম্বর ওয়ার্ডে হন খাস না হয় ফাইন না ওনার হন না হ্যাঁ তারপরে দুই দফায় আর রশিউদ্দিন খাতে চৌধুরী দুই দফা আর বাড়ির ট্রেন্ড দিয়েছি সামনে আর পঞ্চাশ ফুট নিজেরা করছি আর দুই দফায় ও দিয়েছি আর পাঁচচল্লিশ ফুট আর ডেনি বাকি রই উত্তর মাথা বাড়ির আর বাড়িতে যাবে বাড়িতে নিলিয়ে মন্ডলগুলো যাই এই রাস্তাও খুব গেয়াপূর্ণ ঝুঁকিপূর্ণ মানে আর হাঁড়িবে রা নাই ওনারা মেহরবানি করে রাস্তাবো সেন মেম্বার সাহেব করে দিবেন আর যদি ওনারা যদি নগর নাই আর জনগণেরা ওয়ার্ডের জনগণেরা ইউনিয়ন পরিষদকার করতাম ঠিক আছে না আর রাস্তা তিনিও করতাম পুরো দাবি করে সবজি খেললে ওনারা দাবি করে আয় বানায় সালাদ হাজার আয় ফুটবলে লই আয় আধা ঘন্টা বক্তব্য দিই আয় একুশ বছরে মারামারি সাবেক গোলকিপার আয় ফুটবল খেলা খেললি আয় এখন তো নগর কোনো রাস্তা বাকি না রাখি খেলা খেললি যে তো এই সালাদ খাজা আয় বিশেষ অনুরোধ তিনিও রুট আর আর বাকি এই ডেইনেন করে দিবেন আর চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি সালাম রাখি এরা আচ্ছা আমরা বিগত তিন চার প্রায় বারো বছর পনেরো বছর পর্যন্ত একটা সংগ্রাম করে যাচ্ছি এটা হচ্ছে ফেসকারবাড়ি মধ্যকাঞ্চননগর যে একটা জায়গা দিয়েছে মাহফুজ চৌধুরী একটা কমিউনিটি মধ্যকাঞ্চননগর কমিউনিটি করার জন্য আপনারা দেখেন কী জন্য অবহেলিত হয়েছে এক দুই তিন নম্বর ওয়ার্ডে কোনো কমিউনিটি ক্লিনিক নাই চার পাঁচ ছয় একটা কমিউনিটি ক্লিনিক আছে সাত আট নয় আরেকটা কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু আমাদের দুই নম্বর ওয়ার্ডে কোনো কমিউনিটি ক্লিনিক নাই তাই আমি এ বর্তমান সালাউদ্দিন সাহেবকে এবং চেয়ারম্যান সাহেব মহোদয়ের অনুমতি ক্রমে আমরা জমি যেগুলো রেজিস্ট্রির বিষয় আছে এগুলো করব এবং কমিউনিটি ক্লিনিক করার জন্য মনে হয় কালকে আমরা উপজেলায় যাব এবং জেলাতে যাব উপস্থিত আজকের সবার প্রধান অতিথি অত্রা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডের জনসাধারণ এবং দুই নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব এবং ইউনিয়ন পরিষদের সচিব এবং অত্র ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম এই কিছুদিন আগে ওনারা একখান খবর জানাই দিয়ে কিছুদিন আগে আমি দোয়ার চাচ্ছিলাম এই স্থানীয় কথার মাধ্য কই দোয়ার চাচ্ছি যে সহ্য দোয়ানত দেখা সচিবালয়তুন সাইফুল ইসলাম বলে গা মানুষ ইঞ্জিনিয়ার ওর বাড়ি খানচনপুরুর মানিকপুর বাড়ি ও টেলিফোন করছি ও টেলিফোন করছে যে খর যে আগে ওখানে রাস্তা নাই দলদল আরম্ভ করব পার ঘাটন করব তারপরে বেশ আইব খুঁজি এবার রাস্তা ইটা মসজিদে কিনে দিয়ে আই গেলে স্কুল দেখা দিয়ে আই গেলে তারপর মানুষের ডলো আই বা তেন না খাই এনে খাইতাম না এক নম্বর রোডিবি না ওই ইবার নদী ওই নদী নিয়ে অনতে ফার্গাই দিই আর আসে মেম্বার বস চেষ্টা করছি মানুষের জ্ঞান হইবার লাগে পনেরো লক্ষ টাকা আমাকে উন্নয়ন সহায়তা করেছেন যার মধ্যে আমি অর্ধেক কাজ করতে পেরেছি বাকি অর্ধেক কাজ এখনও চলমান আছে ডিসেম্বরের মধ্যে শেষ হবে সবাই আমার দুই নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমার মহোদয় সচিব সাহেব এবং আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি বিগত আমলে এত তাড়াতাড়ি এত অল্প সময়ে এমন কাজ আর কখনো হয়েছে বলে আমার জানা নাই আমার মুরব্বী টুনু মিস্ত্রি
মসজিদের মাইকে ডিস্টার্ব আমারে বলা হয়েছিল মসজিদের মাইক খারাপ আমি তৎকালীন মাইকের ব্যবস্থা করে দিয়েছি ঠিক কি না তৎকালীন মাইকের ব্যবস্থা করে দিয়েছি আমাদের যেভাবে হোক আমাদের এই ব্রিজ খুব দরকার আমাদের রুট অত্যন্ত বড় এবং সালাফিরার উপযোগী সাত টুড়ের থেকে বেশি হবে আমাদের এই রুট একদম মানিকসরি পর্যন্ত নিউটন ক্লিন কোনো অসুবিধা হবে না আমাদের এই রুটে শুধু এই ব্রিজ করলে আমাদের যে শাক সবজি এখন এদিকে যায় লক্ষ লক্ষ টাকার শাক সবজি সে শাক সবজি আমরা এদিকেও নিয়ে দিতে পারবো তাহলে অবশ্যই অবশ্যই সরকার সবসময় সরকার সবসময় জনগণের জন্য সরকার জনগণের জন্য কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে জন কোন দিকে করলে জনগণের সুবিধা হবে সেটা আমাদেরকে বলতে হবে যার কারণে আজকের এই ওয়ার্কশপ আজকে যদি আমরা এখানে একত্রিত না হতাম আমরা এই কথাটা বলতে পারতাম না আমি সরকারের কাছে কে বা কারা এই কাজটা করেছে তাদের প্রতি ধিক্কার জানাই এবং আমার মহোদয়ের প্রতি চেয়ারম্যান মহোদয়ের প্রতি অনুরোধ রাখবো আমাদের এই রাস্তাটা যেন এই ব্রিজটা যেন এক নম্বরের মধ্যে থাকে এই এক নম্বরে যদি আমার ব্রিজটা হয়ে যায় আল্লাহ যদি রহমান করে তাহলে আমার মনে হয় যারা আমার ক্ষেত ক্ষেত কামারি করে ওইদিকে তারা অনেক বেশি উপকার ভুগে হবে আর বিগত আমলে একটা সমস্যা ছিল বিগত আমলে একটা সমস্যা ছিল জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এগুলো নিয়ে একটু সমস্যা ছিল যারা করতে পারেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি যাইতে কষ্ট হয় পরিষদে যাইতে কষ্ট হয় পরিষদের সরকারি যে ফিটা আছে ওই ফিটা দিয়ে ফর্মটা আমাকে দিবেন আমার দায়িত্ব আমি আপনাদেরকে জন্ম নিবন্ধন করে ফসাই দিব অলরেডি ফসাই দিচ্ছি আমি ঘরে ঘরে অলরেডি আমি ঘরে ঘরে জন্ম নিবন্ধন ফসাই দিচ্ছি এখানে মানুষের যারা পাইছে ঘরে ঘরে তাদের কাছে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমার সদীপ সাহেব সম্পূর্ণ অবগত আছে আমি আমার দুই নম্বর ওয়ার্ডের যতগুলো জন্ম নিবন্ধন ফাইলের মধ্যে পাই আমি তো কায় নিয়ে চলে আসি আমি ঘরের মধ্যে ফসাই দিই কাঞ্চননগরের প্রথম কাজ দিয়েছি বিশেষ করে ওই যে আজমপাড়া থেকে এই যে দক্ষিণ শিলপাড়া বলা হয় মনে হয় ওই রাস্তা কারণ আমি কাঞ্চননগরের প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুরেছি আমি দেখেছি কোন দিকে কী সমস্যা সেটা আমি বুঝি পথে প্রান্তরে যেখানে আপনাদের সমস্যা হয় একটা সাইনের জন্য দস্তকতের জন্য সমস্যা হয় আমি অদাজের যেখানে সেখানে আমি করে দেব সেটাকে আপনারা পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে এরপরও যদি সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের পরিষদ আছে আমাদের মেম্বার যেহেতু দুই নম্বর ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন রয়েছেন ওনার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চভাবে আমাদের সরকার নির্দেশ দিয়েছেন আমরা যেন 45 দিনের ভিতরে জন্ম নিবন্ধনটা করে ফেলি তাইলে আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমাদেরকে বলতে হবে যে আমরা 45 দিনের মধ্যে আমাদের জন্ম নিবন্ধন কী সম্পূর্ণ করতে হবে না হয় বিড়ম্বনার শিকার হতে হবে সেই হিসেবে আমি বলবো আপনারা সবাই গিয়ে প্রত্যেকের অবস্থান থেকে পরিবারকে বলবেন যেন নিবন্ধনটা করে ফেলে পরিশেষে আপনাদেরকে যারা আয়োজন করেছেন বিশেষ করে সালাউদ্দিন সাহেব সহ যারা এই আয়োজন করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় বাংলা জয় বঙ্গবন্ধু